प्लीज क्यों स्किप ना करे देखो आशा करी तुम्हारे भालो लगे वीडियो तुम्हारा कमेंट करे जानियो जे तुम्हारे केमन लेगे वीडियो खूब इजी खूब सहज पद्धति मेकअप करी तो आशा करी तुम्हारे भालो लगे मेकअप देखे और तुम्हारे सुविधाओ होबे तो चलो आमी बेशी देरी ना करे वीडियो शुरू कर देव तार आगे बोली जारा नतून आछो आमार चैनले तादेर आमी रिक्वेस्ट करब प्लिज तुम्हारा सपोर्ट करो आमार पाशे थेको कोनो जगह जदि भूल होये थाके प्लिज क्षमा करे दिओ तो चलो बेशी देरी करब ना वीडियो शुरू कर दी चलो मेकअपटा स्टार्ट करी आमी प्रथमे टोनार यूज करब लैकमिक टोनार एटा तो जानोई तुम्हारा तो टोनर अप्लाई करा हुए गया चला मैं ऑफलाइन आईब्रोज करे नहीं है चमर आईब्रोज टा शार्प नहीं देखो फ्लैक करा नहीं तो अमी बस चला जावो प्राइमर ये प्राइमर जो मैं यूज़ कोची कलर बर प्राइमर शुद्ध आईलिडे अप्लाई कर बो अखों अमी आई टा इसके एक टू हेवी कर बो हेवी बोलते पिंकर मोड़ दे रख बो सामने फैन ऑन आछे हयतो शब्द पेते पारो तोमरा तो चलो आमी एबार कंसीलर यूज करब स्विस ब्यूटी आमार शेड हलो बेज हियारे लेगे गेछे ब्यूटी ब्लेंडर दिए ब्लेंड करे नेब सामने खूब लाइट लगे बट जो यूज करी तक क्योंकि एतटाओ लाइट लागे ना तो यूज कर फेस स्टैंडर कॉम्पैक्ट दिए सेट कर ब्यूटी ब्लेंडर दिए आज के सेट कर भालो भावे सेट करे निये छी आई शेडो चले जाबो यू कैन बी प्रीटी ऑल सेट ए आई शेडो टा यूज करबो देखो एटा आमी करे थाकी बेशिरभाग तो प्रथमे आजके आमी ए पिंक कलर टा यूज करबो तार जोन्नो ए ब्लेंडिंग ब्राश टा नेबो ब्लेंड करे देबो एकदम क्रीजे अप्लाई करे नेबो आर दुई साइड आमी एकटू बेशी करे अप्लाई करब आजके इनार कर्नार आर आउट अफ कर्नारे बेशी करे फोकस करब देखो आमी किन्तु बेशी कलर देबो ना आजके आर देवो ए सिल्वरिश माने व्हाइट शेड एटा ग्लिटरी शेड आर आमी एर आगे जेटा यूज करेछि ओटा होच्छे तोमार मैट शेड तो एटा आमी एकदम मिडिले अप्लाई करे देवो तोमरा काट क्रीज करते पारो मिडिले काट क्रीज बाट आमी करलाम ना अप्लाई हो गए अब सेम ब्राश दिए ब्लेंड कर देव दुई साइडे हमें एक ही कलर नेब ना सॉरी तार थेके एक लाइट कलर नेब
তো আমি এই কালারটা নেব। এবার ব্লেন্ড করে দেব। দেখো কালার নেই, ইউজ করে থাকি সেই কালার পিক করবো। এই দেখো এক্সট্রাটা রিমুভ করে ওপরে একটু ব্লেন্ড করে দেবো, হালকা হালকা করে, কোনো হাশ লাইন না বোঝা যায়। তো আই শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি ব্ল্যাক কালার নেব, যেটা আমি আইব্রোজ ড্র করি সেই ব্রাশটা দিয়ে। দেখো অ্যাঙ্গুলের ব্রাশ ব্ল্যাক কালার নিয়েছি, এবার ওপরে হালকা হালকা লাইনার টাইপের ড্র করে দেবো। একদম ক্লোজ ক্লোজ করবে, দেখো। আর আমি এই যে পেন্সিল ব্রাশ, না পেন্সিল ব্রাশ নেব না, সেম এই ব্রাশটা নিয়ে এই যে ব্ল্যাক শেড দেখছো একটু জাস্ট লাগিয়ে নেব, একটু বেশি না, বেশি হয়ে গেল মনে হচ্ছে। এক্সট্রাটা রিমুভ করে দেব, দেন আউট অফ কর্নারে হালকা হালকা ব্লেন্ড করে দেব। মেকআপ ডান, আমি একটু সিলভার কালার নেব, কিছু হোয়াইট একটু বসিয়ে দেবো এর উপরে, দ্যাটস ইট। চলো আমি এই আই মেকআপটা করে ব্যাক আসছি, চলো। তো আমি ব্যাক চলে এসেছি, দেখো আমার আই মেকআপ কমপ্লিট। আমি এবার চলে যাবো ফেস মেকআপে। তো টোনার তোমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি এবার ময়েশ্চারাইজার ইউজ করব। ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি পন্ডসের হোয়াইট জেল অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, এটা খুব ভালোভাবে এটাকে ফেসে মিক্স করে নেব। তো অ্যাপ্লাই করে দাও, আমি হেয়ারটাকে না বেঁধে নেব, খুব ডিস্টার্ব করছে, ক্লিপ দিয়ে আটকে দিলাম। তো আমি প্রাইমার ইউজ করে নেব, কালার বার প্রাইমার ইউজ করছি, এ দেখো নিয়ে নিয়েছি। তো চলো আমি ফাউন্ডেশন ইউজ করবো। এবার ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবলিনের সুপার স্টে ফুল কভারেজ ফাউন্ডেশন, আমার শেড হলো গোল্ডেন 312। তো চলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার ব্লেন্ড করে নেব। আমি আগে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ ফোন চলে এসেছিল তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি ফাউন্ডেশন ব্লেন্ড করে ব্যাক চলে এসেছি, আমি এবার কনসিলার অ্যাপ্লাই করে নেবো, হাইলাইট কনসিলার। দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, আমি কিন্তু আর প্রোডাক্ট ইউজ করিনি। এবার আমি কনসিলারটা ইউজ করবো, সুইস বিউটি কনসিলার। যদি মনে হয় যে আমার প্রোডাক্ট আরো লাগবে তো আমি পরে নিয়ে নেব, পরে অ্যাপ্লাই করে নেব। একবার ইউজ করে দেখো, সি দেখো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো চলো আমি কম্প্যাক্ট দিয়ে এবার সেট করে নেব, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আজকে কম্প্যাক্ট ইউজ করব। আগে আমি যেখানে যেখানে ক্রিম হাইলাইট করেছি সেখানে সেখানে দিয়ে নেব।
তো হয়ে গেছে, আমি এবার চলে যাব কন্টোরে। কন্টোরের জন্য আমি ইউজ করব শিবানা কালার্স এর কন্টোরিং প্যালেট, আমার শেড হলো ক্যারামেল টফি। ব্রাশটা নেব, এক্সট্রাটা রিমুভ করে দিলাম। আমি সেম ব্রাশ দিয়েই নোজ কন্ট্রোলিং করে নেব। হয়ে গেছে, আমি এই যে ইয়েলো কালারের শেডটা দেখছো, পরে পরে রিমুভ করে দেব। আমি এবার ব্লাশ ইউজ করছি শিবানা কালার্স এর আই শ্যাডো ব্লাশ প্যালেট, আমি পিঙ্ক কালার শেড নেব। হালকা স্মাইল জাদাই হো গা, অসুবিধা নেই, আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব পরে। কন্ট্রোল লাইনটা যেন আমার শার্প লাগে, আমি এক্সট্রা পাউডারটা রিমুভ করে দেব। ওই ব্রাশটাই আগে ইউজ করে নিই। ফেসেস কানাডার কাজল ইউজ করছি আমি, নেই বললেই চলে। দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এই যে আইব্রো যেটা দেখছো আমি একটুখানি স্মাচ করে দেবো। ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে কাজলটাকে স্মাচ করে দেব। হয়ে গেছে, আমি ফিক্সার ইউজ করব, ফেসেস কানাডার ফিক্সারটা ইউজ করছি, আর দূরের থেকে ইউজ করবে সব সময়। হাইলাইট আমি ইউজ করব আজকে শিবানা কালার্স এর শিমার ব্রিক এটা, আর আমি নিউট কালার লিপস্টিক ইউজ করবো এটা করছি। এটা তো তোমরা জানোই স্প্ল্যানেট থেকে নেওয়া ফার্স্ট কপি, তো এর কোনো লিঙ্ক টিঙ্ক হয় না, শেডও নেই। তো দিস ইজ মাই ফাইনাল লুক, আমি চলে এসেছি জুয়েলারি পরে। দেখো
একটা জাস্ট এই সিম্পল একটা ইয়ারিং পরেছি, দ্যাটস ইট, দিস ইজ মাই ফাইনাল লুক। আই মেকআপটা দেখো, আশা করি আজকের মেকআপটা তোমাদের ভালো লেগেছে দেখে, আর তোমরা বুঝতেও পেরেছ আমি কি টাইপের আই লুক করেছি, একদম সিম্পল। আর তোমরা যদি চাও এর সঙ্গে মব কালার কিংবা তোমরা ব্রাইট কালার পিঙ্ক ইউজ করতে পারো, আমি একটু নিউডের মধ্যে রেখেছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর আজকের মেকআপটাও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে দিও, আর বন্ধু ফ্যামিলি সকলের সঙ্গে ভিডিওটা শেয়ারও করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। আমি চেষ্টা করবো নতুন টাইপের ভিডিও নিয়ে আসা, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।